ঈদের আগে পরে পাঁচ দিন করে দশ দিন যাত্রীবাহী লঞ্চে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরে নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। কিন্তু এ নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। অভিযোগ উঠেছে দালালদের মাধ্যমে অর্থ দিলে লঞ্চে পারাপার করা যাচ্ছে মোটরসাইকেল, যদিও তা অস্বীকার করেছে মালিকপক্ষ। ঈদে দেশে দক্ষিণাঞ্চলে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। পদ্মা সেতু চালুর পর চাপ তুলনামূলক কমে আসলেও স্বস্তি নেই যাত্রীদের। পরিবার পরিজনকে নিয়ে লঞ্চে উঠতে গিয়ে পড়ছেন বিপাকে, কেননা যাত্রীদের সাথে লঞ্চে তোলা হচ্ছে মোটরসাইকেলও। বিআইডব্লিউটিএ থেকে লঞ্চে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। প্রতিটা ঈদেই আমরা এই মোটরসাইকেল বন্ধ করি। আসলে এই দক্ষিণাঞ্চলগামী যে জেলাগুলোতে নৌপথে তো যাতায়াত করে, তারা জানে যে প্রতি ঈদেই মোটরসাইকেল নিষিদ্ধ করা। এই মোটরসাইকেল বন্ধ দিয়ে বন্ধ করার বিষয়ে আমাদের এখানে যে বন্দর নিয়ন্ত্রণ কর্মকর্তা আছে, সে পুলিশ প্রশাসনকে চিঠি দিয়েছে, নৌ পুলিশকে চিঠি দিয়েছে, ডিএমপিকে চিঠি দিয়েছে। এটা প্রশাসন তো এগুলো দেখা ভালো করছে। লঞ্চে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞার বিষয়ে জানা নেই বলে জানালেন মোটরসাইকেল চালকরা। টাকা দিলেই লঞ্চে মোটরসাইকেল পারাপার করা যাচ্ছে বলেও দাবি তাদের। 2000 টাকার বিনিময়ে অনেক দালালে কিন্তু উঠাই দিচ্ছে, কিন্তু আমরা কোনো এখানে কর্তৃপক্ষ উদাসীন, তাদের কোনো আগ্রহ নাই যে আমার ফ্যামিলি তো ভিতরে রয়েছে, আমি তো বাইরে রয়েছি, তারা খুব টেনশন করতেছে। আজকে বলতেছে গাড়ি ওঠানো নিষেধ, এরা বলে সরকারের আইন। এখন আমি দেখছি ভিতরে তো অনেক গাড়ি ঢুকছে, ওইগুলো কিভাবে ঢুকলে? বাইরে দাঁড়াই রয়েছে, আমরা বাইক নিয়ে যাইতে পারতেছি না। এটা কি কোনো আরও ভিতরে অনেক বাইক আছে, নিজেরাই বন্ধ করছে, টেকা খাইয়া কিছু কিছু বাইক ছাড়ছে। মহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।